আপনার কাছে যে গানটা সবচেয়ে বেশি ভালো লাগে এরকম একটা গানের অল্প কিছু বলি গান লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে কারে কি বা বলি ওরে দিশে না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে কারে কি বা বলি ওরে দিশে না মেলে কে বলে লালন ফকির কোন জাতির ছেলে এক দণ্ড ধরাই ধরে একে একে সর সৃষ্টি করে এক দণ্ড ধরাই ধরে একে একে সর সৃষ্টি করে আগম নিগম সরাসরে আগম নিগম সরাসরে তারে ভিন্ন দাদ বলে তারে ভিন্ন দাদ বলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে কেমন দাঁতের প্রমাণ হিন্দু বৈদ্য দাবান খ্রিস্টান কেমন দাঁতের প্রমাণ হিন্দু বৈদ্য দাবান খ্রিস্টান দাদ বলিতে কে হয় বিধান দাদ বলিতে কে হয় বিধান শাস্ত্র খুঁজিলে শাস্ত্র খুঁজিলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে হয় কেমন দাঁতির বিষ এক এক দেশে এক এক হয় কেমন দাঁতির বিষ এক এক দেশে এক এক ফকির লালন কই দাজ ব্যবহার লালন কই দাজ ব্যবহার গিয়াছি ভুলে গিয়াছি ভুলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে কে বলে লালন ফকির কোন জাতির ছেলে কি বা বলি ওরে তারে কি বা বলি ওরে দিশে না মেলে দিশে না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে ধন্যবাদ এক সুন্দর একটা গান শোনালেন আসলে লালন ফকির বলেছে যে জাত জাত বলতে কিছু না রক্ত আপনার শরীরে কাটার পরে আমার শরীরে কাটার পরে রক্ত কিন্তু একই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যত জাতি আছে সব জাতি রক্ত কিন্তু সবারই লাল অতএব এখানে আমরা জাতি ভেদ না করে আমরা সবাই সবার সাথে মিলেমিশে যাতে একাকারভাবে চলতে পারি সেই মেসেজটাই কিন্তু সেই গান দ্বারা আছে আসলে আমাদের গান থেকে অনেক শিক্ষার বিষয় আছে আমরা গানটাকে খালি গান হিসাবে ধরি তাহলে কিন্তু গানটাকে আমরা গান হিসাবে আনন্দ মজা যেটুকু নিয়ে নিলাম বা কষ্ট দুঃখ যাই নিয়ে নিলাম আসল কাজটা কিন্তু হলো না গানের মধ্যে সে আসলে
কি মেসেজটা দিছে সেই মেসেজটাই হচ্ছে আমাদের হলো মেইন জিনিস এটা আমাদের উপলব্ধি করা দরকার আপনি যেটা আমাদেরকে গানটা শোনালেন গানটা মর্ম কথা কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে তাই না এইভাবে আমরা যদি প্রত্যেকটা গানেরই যদি মর্ম কথা যদি উপলব্ধি করতে পারি তাহলে এই গান শোনা গান গাওয়া সব কিছুর মধ্যে কিন্তু একটা সার্থকতা থাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদের শোনালেন আবার আমাদের এই মাজা সম্পর্কে বেশ একটু আমাদেরকে ধারণা দিলেন তথ্য দিলেন আমরা জানলাম বুঝলাম হ্যাঁ এজন্য আপনাকে ধন্যবাদ।